নমস্কার, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন সিমলা থেকে মানালি আমরা কিভাবে পৌঁছালাম, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি মানালি থেকে শিশু ভিলেজের উদ্দেশ্যে। সকালে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে প্রথমেই আমরা চলে যাই আইসে চলার মতন ড্রেসের কিছু দোকান আছে, সেই দোকানগুলিতে ড্রেস ভাড়া দেওয়া হয়। এই ড্রেসগুলি প্রতিজন 250 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে। সেই ড্রেসগুলি আমরা প্রত্যেকে একটি করে ভাড়া নিয়ে এখন চলেছি সেই বরফের রাজ্যে। কিছুটা রাস্তা পার করতেই আমাদের চোখে পড়তে লাগলো রাস্তার দুধারে প্রচুর বরফ, এবং ঠান্ডাও ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এত সুন্দর প্রকৃতি দেখলে বোঝা যায় যে ভগবানের কি অদ্ভুত সৃষ্টি। দূরে বরফের পাহাড়, আবার তারই মধ্যে প্রচুর সবুজ গাছপালা, খুব সুন্দর। তার মাঝখান দিয়ে বয়ে চলেছে আবার একটি নদী। আমরা রোটাং পাসের জন্য বলেছিলাম, কিন্তু এখন রোটাং পাস বন্ধ থাকায় আমাদেরকে শিশু বলে যেই গিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু শিশু ভিলেজে রাস্তাটিও খুবই সুন্দর। জানি না, রোটাং পাস আমার আগে যাওয়া হয়নি, সেক্ষেত্রে রোটাং পাসের সম্পর্কে বলা মুশকিল। কিন্তু কিন্তু শিশু ভিলেজ অনবদ্য। তবে রাস্তাগুলি খুব ভালো ঠিক তা নয়, রাস্তার উপরে বরফ গলে জল জমে জমে রাস্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যতই উপরের দিকে উঠে চলেছি ততই ঠান্ডা ক্রমশ বেড়ে চলেছে। এই রোটাং পাস বা শিশু ভিলেজ যেদিকেই আপনারা যান না কেন, একটু সকাল সকাল বেরোতে পারলে খুব সুবিধা হবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায়। দেখুন, মাঝে মাঝেই প্রচুর লম্বা লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। এখন আমরা অটল টানেল প্রবেশ করছি। এই টানেলটি শুনেছি সব থেকে বৃহৎ টানেল হিমাচলে। কিরূপ নৈসর্গিক দৃশ্য সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি কতটা সুন্দর। আমি অটল টানেলের অনেক ভিডিওতে দেখেছি, সেখানে দেখানো হয়েছে যে অটল টানেল থেকে বেরোনোর পরই সম্পূর্ণভাবে বাইরের দৃশ্যটি চেঞ্জ হয়ে যায়। তাই আমরাও খুব উদগ্রীব আগ্রহে বসে আছি যেখান থেকে বেরোনোর পরে সামনে কী দৃশ্য দেখা যাবে। সত্যি সম্পূর্ণভাবে দৃশ্যটি চেঞ্জ হয়ে গেছে। সামনে দেখুন বরফের পাহাড়, যেটি অটল টানেলের এপাশে নেই, খুব সুন্দর লাগছে দেখতে।
এই শিশু ভিলেজ ভ্রমণের অভিজ্ঞতায় একটা জিনিস বলতে পারি, যে পথে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে ম্যাগি, মোমো, চা এসব ধরনের খাবার অ্যাভেলেবেল, তাই সাথে খাবার ক্যারি না করলেও চলবে। টানেল পার করার পরে দৃশ্যটি দেখুন সম্পূর্ণ চেঞ্জ। দুদিকে বিশাল বরফের পাহাড় দাঁড়িয়ে আছে, মাঝখানে একটি নদী বয়ে চলেছে এবং এই নদীর ওপর দিয়েই একটি ব্রিজ আছে যার ওপর দিয়ে আমাদেরকে পার করে ওপাশে শিশু ভিলেজের দিকে যেতে হবে। এই যে নদীটি দেখছেন, এই নদীটি ডিসেম্বর জানুয়ারি মাসে সম্পূর্ণ বরফ হয়ে যায় এবং এখানে জল এখন তো দেখা যাচ্ছে, তখন কিন্তু একটুও জল দেখা যায় না। এই শিশু ভিলেজ যাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো পারমিট করাতে হয়নি, যেটা আমাদেরকে বলা হয়েছিল রোটাং গেলে সেক্ষেত্রে হয়তো পারমিটের প্রয়োজন হয়, কিন্তু শিশুর ক্ষেত্রে কোনো রকম পারমিটের প্রয়োজন কিন্তু হলো না। তাই আপনারা যদি রোটাং পাস খোলা নাও পান, শিশু ভিলেজ গিয়ে মনের অপূর্ণ স্বাদ কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। সামনের দৃশ্যটি একবার দেখুন, দুদিকে বরফের পাঁচিল, তার মধ্যে দিয়ে রাস্তা এবং এখান দিয়ে গাড়ি ছুটে চলেছে, হাত বাড়ালেই আপনি বরফও ছুঁতে পারবেন। হিমাচলকে দেবভূমি বলা হয়, সত্যি তার পদে পদে প্রমাণ পাওয়া যাচ্ছে।
আমরা এখন শিশু ভিলেজের দিকে প্রবেশ করছি। এই গেটটি সামনের পার করলেই আমরা শিশু ভিলেজের ভেতরে প্রবেশ করব। শিশু ভিলেজের একটি অ্যাক্টিভিটি জোন আছে, যেখানে বিভিন্ন ধরনের আইস অ্যাক্টিভিটি করানো হয়। সেখানেই বেসিক্যালি লোকজন আসেন এবং ভিড় করেন। কিন্তু শিশু যে ভিলেজ, যে ভিলেজটি আছে, সেই ভিলেজটি এখান থেকে সামান্য একটু এগিয়ে গেলে সেখানে একটি গ্রাম চোখে পড়বে। সেই গ্রামটিরই নাম শিশু, এবং সেখান থেকেই এই শিশু ভিলেজ। শিশু ভিলেজের যে অ্যাক্টিভিটি জোনটি আছে, এখানে কিন্তু অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন বা ব্রেকফাস্ট, বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়, আপনারা এখানে খেয়ে নিতে পারবেন। বরফের এই যে গাড়িগুলি দেখছেন, এই গাড়িগুলিতে চললে 20 মিনিটে 1500 টাকা করে নেওয়া হচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে যতটা ঠান্ডা লাগছিল সেই তুলনায় এখানে এত বরফ চারিদিকে, কিন্তু ঠান্ডা সেরকম কিন্তু পাচ্ছিলাম না। সূর্যের প্রখর রৌদ্র, সানগ্লাস না পরে থাকা যাচ্ছে না, চোখ ঝলসে। বরফের ওপরে দাঁড়িয়ে রীতিমতো গরম লাগছিল, কারণ যে ড্রেসটি আমরা পরেছিলাম সেই ড্রেসটি হয়তো পরে না থাকলে এতটা গরম লাগতো না। এখানে আমরা ঘন্টা দেড়েক থাকবো, তারপরে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আবার মানালি। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন ফেরার সময় জ্যাম আরও বেশি হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি দেখে নিয়ে বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। এরকম ঠান্ডা পরিবেশে ঘন্টা দুয়ে কাটানোর পরে প্রচণ্ড খিদে লেগে গেছিল, তাই একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফেরার জন্য। মানালি থেকে শিশু ভিলেজ খুব একটা কাছে নয়, তাও 4-5 ঘন্টা সময় লেগে যায়, তাই ফেরার সময়ও আরও 4-5 ঘন্টা জার্নি করে ফিরতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো রাত হয়ে যেতে পারে। আমার ভ্রমণের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, তাই যদি ভালো লাগে আমার এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভুল ত্রুটি কিছু থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন কাসোল, তাই আগামীকাল ভোরে আমরা মানালি থেকে কাসোলের উদ্দেশ্যে রওনা দেব। আমার পরের ভিডিওতে থাকবে তারই গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।